ইয়েমেনে স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছাতে চায় সৌদি আরব। এই লক্ষ্যে ইয়েমেনের রাজধানী সানায় হুতি বিদ্রোহীদের সাথে বৈঠক করেছে সৌদি আরবের প্রতিনিধি দল। ওমানের মধ্যস্থতায় হুতি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রেসিডেন্ট মাহাতি আল মাসাদের সঙ্গে বৈঠক করেন সফরকারী প্রতিনিধি দল। হুতি বিদ্রোহীদের সংবাদ সংস্থা সানা জানিয়েছে, আলোচনায় ইয়েমেন থেকে সেনা তুলে নিতে স্থায়ী যুদ্ধবিরতির কথা বলেছে রিয়াদ। অবরোধ প্রত্যাহার, আগ্রাসনের অবসান, ইয়েমেনি জনগণের অধিকার পুনরুদ্ধানের পাশাপাশি সানা বিমানবন্দর এবং বন্দর চালু সহ বিদেশি সেনাবাহিনীর দেশ ছেড়ে যাওয়ার বিষয়ও গুরুত্ব পেয়েছে আলোচনায়। এখনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও চলতি মাসের শেষে চুক্তিতে পৌঁছানোর আশা দুই পক্ষের।